السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. إن شاء الله আমরা আজকে নাহুর একটা বেসিক ছোট একটা চ্যাপ্টার কভার করব, সেটা হচ্ছে কানেক্টরস। মানে অনেকগুলো একটা কতগুলো হরফ আছে, সেগুলো কী করে বিভিন্ন বিষয়কে, বিভিন্ন শব্দকে, বাক্যাংশকে, ইভেন কি সেন্টেন্সকে কানেক্ট করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন যে কানেক্টর হিসেবে আমরা সবচেয়ে বেশি ইউজ করি ওয়া, ওয়া শব্দটা মানে এবং, বিভিন্ন অর্থে ওয়া ব্যবহার হতে পারে, এবং হতে পারে, কোনো সময় অথচ হতে পারে, বিভিন্ন রকম অর্থ হতে পারে। তাহলে সেরকম একটা কানেক্টর, তো কানেক্টিং যে হরফগুলো আছে এরকম কত ধরনের হতে পারে, এগুলো কীভাবে কাজ করে, সেগুলোর ব্যাপারে আমরা আজকের সেশনটা, এখানে নাহুর সেশনটা করব। তো আমাদের যেহেতু এইটাকে আমাদের মধ্যে পরিচিত হচ্ছে ওয়া, ওয়াটা দিয়ে শুরু করা যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ওয়া, আমরা বলছিলাম যে কানেক্টারগুলো কী করে, দুইটা শব্দকে একসাথে কানেক্ট করে, অনেক সময় দুইটা বাক্যাংশকে একসাথে কানেক্ট করে, বা একটা শব্দ একটা বাক্যাংশকে কানেক্ট করে, বা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। তাহলে কানেক্টটা আসলে কার কার সাথে কাকে করতেছে সেটা কিন্তু খুব বোঝা জরুরি। তো একটা হরফি ধরেন ওয়া দিয়ে কানেক্টেড হচ্ছে, এখন এটা মিনিংটাই আপনাকে ফ্লো করে নিয়ে যাবে আসলে কোনটা কার সাথে কানেক্ট করতেছে, এটা একটা। পাশাপাশি সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি বুঝেন, আপনি যদি ফ্র্যাগমেন্ট বুঝেন, তাহলে সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে ওয়াটা কোথায় কার সাথে কীভাবে কানেক্ট করতেছে। তো এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, ওয়ার ক্ষেত্রে এটার অর্থ যে এটা যখন কানেক্ট করে তখন এটা হচ্ছে সবসময় একটি সময়কাল বা বিষয়ক্রম নির্দেশ করে না, এটি যুগপৎ হতে পারে আবার নাও হতে পারে, যেটা কনকারেন্টলি মানে একসাথে হতে পারে অথবা নাও হতে পারে। উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ আমরা দেখলাম, আমাদের একটা উদাহরণ, সেটা হচ্ছে রআইতু, আমি দেখেছি, মুহাম্মাদান ওয়া আহমাদান, আমি মুহাম্মাদ এবং আহমদকে দেখেছি। তাহলে মুহাম্মাদ আহমদকে দেখেছি, এই দুটোর অর্থ কি, আমি মুহাম্মাদ এবং আহমদকে দেখেছিলাম একই সময় একই সাথে, অথবা আমি তাদেরকে মুহাম্মাদ এবং তার পরবর্তীতে আহমদকে দেখেছিলাম। দ্যাট মিন্স দুইজনকে আমি একসাথে দেখেছি অথবা একজনের পর আরেকজনকে দেখেছি, দুইটাই কিন্তু কভার করতেছে। এই ওয়া দিয়ে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না কোনটাকে আপনি একসাথে দেখলেন নাকি আলাদা আলাদা করে দেখলেন, অর্থাৎ দুইটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, এটা একটা বিষয়। তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে সূরা নিসার 131 নম্বর আয়াতে, বলা হচ্ছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রথমে যে ওয়াটা দেখতেছেন এটাকে বাংলায় ট্রান্সলেশন করা হচ্ছে আর, মানে ওয়া দিয়ে স্টার্টার হতে পারে, যে কোনো সেন্টেন্স শুরু হতে পারে ওয়া। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখানে মাঝখানে যেটা ওয়া দেখতেছেন সেটা কি, এটা বেসিক্যালি এই একটা মা, এই মা দুইটার মধ্যে কানেক্ট করতেছে। তাহলে আমরা এই মাটাকে পেলাম, এই মাটা কার সাথে কাদাকে কানেক্ট করতেছে, এখানে আগে যেটা মা আছে পরের মাটাকে কানেক্ট করে, এবার মাটা হচ্ছে ইসব মৌসুল, ইসব মৌসুলের আন্ডারে এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, এখানে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট, এভাবে করে এই ওয়াটা কাজ করতেছে এখানে। তারপর হচ্ছে ওয়ালাকাদ, এই ওয়াটাকে আপনি আবার স্টার্টার হিসেবে ধরতে পারেন, দেখেন আর হিসেবে এখানে ট্রান্সলেশন হচ্ছে, নতুন স্টার্টিং হতে পারে অথবা আগেরটার সাথে সংযুক্ত হতে পারে। ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম ওয়া ইয়াকুম, এই যে ইয়াকুম, এই ওয়াটা এখন কাকে, কার সাথে কাকে অ্যাটাচ করতেছে সেটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এখানে বলছে কি আল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলি ওয়া ইয়াকুম, তাহলে এই আল কিতাবের সাথে এই কুমটাকে, ইয়াকুমকে এখানে অ্যাটাচ করতেছে, এটা মিনিং বুঝলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। ইয়া একটা চেয়ারের মতো কাজ করতেছে। তারপর হচ্ছে কি আনিত্তাকু ওয়া ইন, এই দেখ আনিত্তাকু, তারপর এই ওয়াটা কোথায় আসছে, ওয়াটাকে কিন্তু হিসেবে ট্রান্সলেশন করা হচ্ছে, কিন্তু হতে পারে ওয়ার অর্থ। ইন তাকু ইন তাকফুরু ফা ইন্নাল্লাহ ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওখানে দেখেন ওয়াটা আবার ওয়া হিসেবে এবং হিসেবে ট্রান্সলেট হচ্ছে, ওয়া ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদান। তাহলে এখানে ওয়াটা আবার দেখেন এখানে ট্রান্সলেশন হচ্ছে আর দিয়ে। তা আমরা এখানে কালার কোড দিয়ে দেখাচ্ছিলাম যে ওয়ার অনেকগুলো রকম ট্রান্সলেশন হচ্ছে এবং কোনটার সাথে কোনটা কীভাবে কানেক্ট করতেছে, সেটা আসলে ফ্লো অফ টেক্সটের টেক্সট এবং মিনিং যখন আপনি বুঝবেন এটা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে, গ্রামার বুঝলেও ক্লিয়ার হবে কোনটা কীভাবে কানেক্ট করতেছে কার সাথে, কেন কানেক্ট করতেছে। তো এটাও একটা লেসন, ওয়ার
প্লে দেখবো আমরা বিভিন্ন জায়গায়, তাহলে ওয়া কোনো দুইটা বাক্যকে কানেক্ট করতে পারে, দুইটা শব্দকে কানেক্ট করতে পারে, একটা বাক্যাংশ একটা শব্দকে কানেক্ট করতে পারে, অনেকভাবে কানেক্টর হিসেবে কাজ করতেছে। কোনো সময় এটার অর্থ হচ্ছে আর, কোনো সময় হচ্ছে এবং, কোনোবার সময় হচ্ছে কিন্তু, হ্যাঁ, এভাবে বিভিন্ন বিষয় হতে পারে। এটা একটা কানেক্টর হিসেবে কাজ করতেছে, এটার রোলটা অনেক বড়, এটা একটা বিষয়। এরপর আসেন ওয়া হালিয়া, এটা জুমলা হালিয়ার মধ্যে আমরা এটা পড়ছি, হালিয়া যখন আমরা পড়তেছিলাম হালের মধ্যে এটা পড়ছি, সেখানে এই ওয়াটাকে ট্রান্সলেশন হয় যখন, যদিও, অথচ, ইংরেজিতে ওয়াইন বাক্যের মধ্যে যখন এটা ওয়া হালিয়া হিসেবে আসে তখন এটাকে ফলকের একটা জুমলা হালিয়া, এটা একটা হাল হাল সেন্টেন্স করে। যেমন এক্সাম্পল দেখলে আপনি এখানে পাবেন, ওয়াদা খালা জান্নাতা হু, সে তার জান্নাতের মধ্যে প্রবেশ করেছিল, ওয়াহুয়া জলিমুন লিনাফসিহি, এই যে ওয়াটা, অথচ এখানে আর বাংলায় অথচ ইংরেজিতে ওয়াইন, সে তাকা তার জান্নাতে প্রবেশ করছে যখন সে কী করতেছে, হুয়া জলিমুন লিনাফসি, যখন সে নিজের নাফসের উপর কি জুলুম করতেছিল সে অবস্থায় সে তার জান্নাতের মধ্যে প্রবেশ করছে। তাহলে ওয়াহুয়া, এই যে স্ট্রাকচারটা ওয়া হালিয়ার ক্ষেত্রে আমরা জানি ওয়ার পর একটা দমির আসে, তারপর একটা দমির দমিরটা মুক্তাদ হয়, তারপর একটা খবর হিসাবে ইসম মাউসু কী বলে ইসম ফাইল থাকতে পারে বা প্রেজেন্টেন্স ফাইল থাকতে পারে, প্রেজেন্টেন্স ফেল থাকতে পারে, এভাবে এই স্ট্রাকচারটা আসে। আরেকটা এক্সাম্পল সুরা কাহাফের মধ্যে, এটা 35 নম্বর আর এখানে 37 নম্বর আয়াতে, কলা লাহু সাহিবুহু, সাহিবুহু তার সাহাবি যে তাকে, সে তাকে বলল, ওয়াহুয়া ইউহাউইরুহু, এই যে ওয়াহুয়া, এই ওয়াটা হচ্ছে যখন, ওয়াইল হালিয়া হচ্ছে হুয়া ইউহাউইরু, এখানে দেখেন হুয়ার পরে প্রেজেন্টেন্স আসছে, জুবলা হালিয়ার চ্যাপ্টার আমরা আগে কভার করছি, সেটা আপনি দেখে নিতে পারেন। তাহলে ওয়াতে কানেক্টরও হতে পারে, আবার হাল ওয়া হালিয়া হতে পারে, এরকম ওয়ার অনেকগুলো রোল হতে পারে। আপনারা জাস্ট দুই তিনটা এখানে দেখালাম, এরপরে যখন আমরা বিভিন্ন গ্রামার পড়ব, বিভিন্ন সুরা, তখন এগুলো আপনি আরও ইনশাল্লাহ আরও ডিটেইল হবে, এটা একটা ধারণা আমরা এখানে নিলাম। এরপর আসেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ হরফ হচ্ছিল ফা। ফা অনেকভাবে ব্যবহার হয়, ফা নতুন বাক্য শুরু করতে ব্যবহার হয়, ফা অর্থ হতে পারে তখন অথবা অতএব, তখন ফার বিভিন্ন নাম আছে, সেই হিসাবে লিপ্তাতিব হয় একটার পর একটা, কোনো কিছুর ব্যাখ্যা এটার ফলে ওটা, সেটা ফা সাবাবিয়া হতে পারে, যখন কারণ প্রভাবের কথা আসে, তাহলে কোন ফাটা কীভাবে ট্রান্সলেটেড হবে সেটাও কিন্তু আপনার মিনিংয়ের উপরে এটা কিন্তু ডিপেন্ড করে, কোনটা অতঃপর হবে, কোনটা নতুন ফা হবে, মানে একেবারে ইন্ডিপেন্ডেন্ট ফা হবে, কোনটা কজ অ্যান্ড এফেক্ট হবে, সেই জিনিসটা হতে পারে। তা আমরা এখানে কয়েকটা এক্সাম্পল রাখছি, সেখানে ট্রান্সলেশন রাখছি, দেখি সেখানে কীভাবে ট্রান্সলেটেড হচ্ছে। প্রথমত দেখেন এখানে সুরা মারিয়ামের 59 নম্বর আয়াতে, ফা খালাফা মিন বাদিহিম খালফুন, এ ফাটাকে অতঃপর হিসেবে, মানে আগের আয়াতের সাথে এটা রিলেটেড হয়ে এটা ট্রান্সলেটেড হচ্ছে, ফাটা অতঃপর হিসেবে আসতেছে। তারপর বলা হচ্ছে কি, আদাউ আসসালাতা ওয়াত্তাবাউ শাহাওয়াতি, তারা সালাত পরিত্যাগ করলো, এবং এখানে দেখেন ওয়া ইত্তাবাউ, তাহলে এই ওয়াটা বেসিক্যালি এই আদাউর সাথে এ ইত্তাবাউ এটাকে কানেক্ট করতেছে। তারপর হচ্ছে ফা সাউফা, এই যে ফা দিয়ে সাউফা আসছে, এটাকে বাংলায় ট্রান্সলেশন করছে, সেজন্য অচিরেই, অচিরে দেখতে পাবে বঞ্চনা, তাহলে এখানে এটাকে সাবাব হিসাবে আপনি বলতে পারেন। আগের ঘটনার প্রেক্ষিতে তারা যেহেতু সালাত ত্যাগ করে তাদের কামনা লালসাকে অনুসরণ করছিল, তার ফলশ্রুতিতে তারা অতি শীঘ্রই এটার পরিণতি তারা দেখতে পাবে, অতএব এখানে ফা সাবাবিয়া হিসাবে আপনি এটাকে ট্রান্সলেট করতে পারেন, সেজন্য এখানে এটাকে সেজন্য হিসাবে ট্রান্সলেট করা হচ্ছে। ঠিক একইভাবে এখানে সুরা নিসার 153 নম্বর আয়াতে বর্ণনা আছে, সেখানে আপনার শুরু হচ্ছে এভাবে বিভিন্ন জিনিস, সেখানে ইয়াসআলুকা আহলুল কিতাবি, আহলে কিতাব যারা তারা জিজ্ঞাসা করে তোমাকে, আন তুনাজ্জিলা আলাইকুম কিতাবান মিন সামিনাস সামায়ে, আকাশ থেকে কেন কিতাব নাজিল হয় না, ঠিক আছে, ফাকাদ সালু মুসা, অবশ্যই অতঃপর অবশ্যই জিজ্ঞাসা করে, তারা জিজ্ঞাসা করেছে মুসলা মুসাকে, আকবর আমিন জালিকা, এর চেয়ে অনেক কঠিন বিষয় তারা জিজ্ঞাসা করেছিল, ফাকলু অতঃপর তারা বলেছিল, আর আরিনা লাহা জাহরাতা, আল্লাহকে আমাদেরকে সরাসরি প্রকাশ্যভাবে দেখাও,
فأخذت هم الصاعقة بظلمهم এবং অতঃপর এই যে এখানে অতঃপর হচ্ছিল তাদেরকে সাইক বজ্রপাত তাদেরকে কি করছিল তাদেরকে পাকড়াও করছিল তাদের এই জুলুমের জন্য সুম্মা তারপর হচ্ছে সুম্মা ইত্তাখাযু সুম্মা ইত্তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বাইয়্যানাতু তারপর ছিল বলা হচ্ছে কি ফা আফাউ না অতঃপর আমরা ক্ষমা করিলাম করলাম আনজালিকা এটাও আমরা ক্ষমা করলাম তাহলে এখানে দেখেন তিনটা ফাঁকে বিভিন্নভাবে কোনো জায়গায় কিন্তু কোনো জায়গায় কিন্তু হিসেবে অতঃপর হিসেবে ট্রান্সলেশন হচ্ছে তোমা এখানে অতঃপর সুম্মার গ্রামার একটু পরে আমরা দেখব তাহলে এই বিষয়গুলো এখানে আছে তাহলে এটা আমরা অবজার্ভ করতে থাকবো যে এটার মিনিংয়ের সাথে কোথায় ফাটা কীভাবে ট্রান্সলেশন হচ্ছে এবং এটার বিভিন্ন নামও আছে তো এইগুলো যখন আমরা আরও ডিটেল গ্রামারে যাব তখন ওগুলো ইনশাল্লাহ আলোচনা করা যাবে এরপর আসেন সোম্মা সোম্মা একটা শব্দ এটাও কিন্তু ফার মতোই শব্দ এর অর্থ হচ্ছে তারপরে পরে যে এভাবে হয় এটা একটা ক্রম একটা তারতিব বলা হয় একটা সিকুয়েন্সকে বলা হয় সোম্মা এটার পরে এটা ফাও বলা হচ্ছে এটার পরে এটা তাহলে দেখা যাচ্ছে যে সোম্মা যখন বলা হচ্ছে একটার পরে একটা মানে যুগপদ নয় মানে একটা সময়ক্ষণ পরে মানে একটা সময়ের পরে কোনো একটা অ্যাকশান হচ্ছে যখন তখন এটা বলা হচ্ছে তারপর সোম্মার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছিল সোম্মা একটা ডিস্টেন্সের কথা বলে মানে একটা ঘটনা ঘটার অনেক পরে আরেকটা ঘটনা ঘটতেছে আর ফা বলে হচ্ছে ইমিডিয়েটলি এই ঘটনার পরপরই এই ঘটনা ঘটলো মানে দুইটাই কিন্তু ক্রম নির্দেশ করে ফা এবং সোম্মা সোম্মার ক্ষেত্রে দুইটা ঘটনার মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হতে পারে তো সেটা সুরা তাকবীরের মধ্যে সরি সুরা এটা হচ্ছে আবাসার মধ্যে একটা সুন্দর এক্সাম্পল আছে সুম্মা আমাতাহু ফা আকবারাহু অতঃপর আমাতাহু তিনি তাকে মৃত্যু দিলেন ফা আকবারাহু তারপরে তাকে কী করা হলো কবরস্থ করা হলো তাহলে মৃত্যুবরণের সাথে সাথেই কিন্তু কবরস্থ করা হয় সেই জন্য আমাতাহুর পরে ফা আকবারাহু আসলো এরপর বলল সুম্মা ইজা শাআ আনসারাহু অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন তখন তাকে পুনরুত্থান পুনরুত্থিত করবেন তাহলে দেখা যাচ্ছে মৃত্যুর পরপরই তাকে কবরস্থ করা হবে কিন্তু কবরস্থ করার পরে অনেক সময় পরে তাকে কি পুনরুত্থিত করা হবে সেই জন্য দেখেন মৃত্যুর পরে ফা ব্যবহার হয়েছে আর কবরস্থ করার পরে পুনরুত্থিত হওয়ার আগে সুম্মা ব্যবহার হয়েছে তাহলে ফাটা বলা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন আর সুম্মা হচ্ছিল অনেক পরের অ্যাকশন অতএব সেটাও কিন্তু আপনি বিভিন্নভাবে দেখতে পাবেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা ফা এবং সুম্মার মধ্যে এই বিষয়টা আমরা দেখলাম তারপর আরেকটা বলা হচ্ছে তারাখি তারাখি অনেক ক্ষেত্রে অনেক সময় রূপক অর্থে ব্যবহার হচ্ছে আলঙ্করিক অর্থে বলা হচ্ছে যেমন ট্রান্সলেশন হচ্ছে তোমার জন্য এত কিছু করার পরেও সুম্মা শুধু মানে অতঃপর না এত কিছুর পরেও তুমি এই কাজটা করলা যেমন এখানে সুরা আনামের প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন যে সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য যিনি কী করছেন আকাশ জমিন সৃষ্টি করছেন এবং সেখানে অন্ধকার এবং নূরকে কী করছেন প্লেস করছেন তো এত কিছুর পরেও যারা কুফর করে তাদের রব্বের ব্যাপারে হ্যাঁ তারা কী করে এত কিছুর পরে তারা রবের সাথে তারা কুফর করে তবুও তারা অবিশ্বাস পোষণ করে তারা তাদের প্রভুর সাথে কী করে দাঁড় করায় সমকক্ষ এত কিছুর পরে তাহলে সুম্মা ক্ষেত্রে অনেক সময় এত কিছুর পরেও এই স্টোনটাও কিন্তু এখানে আসতে পারে তাহলে সুম্মারও আরও কিছু ব্যবহার আছে ইনশাল্লাহ এটা আমরা দেখব পরে হ্যাঁ সুম্মা হচ্ছিল অনেক ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছিল আপনার আরও এটা বললে শুধুমাত্র অতঃপর না আরও এডিশন এটা হচ্ছিল একটা সুন্দর এক্সাম্পল আমি যদি পুল করতে পারি আপনাকে দেখাতে পারি এটা মনে রাখা জরুরি সুরা বাকারার 29 নম্বর আয়াত খুব সম্ভবত সুরা বাকারার 29 নম্বর আয়াত এখানে বলা হচ্ছে হুয়াল্লাযি খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন
ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, ট্রান্সলেশনটা এইভাবে দেখেন, তিনি সেই জন যিনি ঘূর্ণায়মান পৃথিবীকে, পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এ দেখেন এখানে সুম্মাটাকে ট্রান্সলেশন করছে তা ছাড়াও, তা ছাড়াও। এখানে যদি আপনি এটাকে সুম্মাটাকে অতঃপর ট্রান্সলেশন করে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদের, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর যদি আপনি বলেন ইস্তাআ ইলা সামা, তিনি আকাশের প্রতি খেয়াল করেন, এটা তাহলে হয় না। যেমন জমিন সৃষ্টি করে তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, এই অর্থে ততপর সেটা সিকোয়েন্স বলে না, এটাকে বলা হচ্ছে তা ছাড়াও। আল্লাহ বলছেন যে তিনিই হলেন যিনি যিনি জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করছেন সেটা তোমাদের জন্য। সুম্মা তাছাড়াও ইস্তাও ইলাল সামা, এবং আকাশের দিকে যে প্রতি মহাকাশের প্রতি খেয়াল করলেন, তাই তাদের তাদের তিনি সাত আসমানে পরিপূর্ণতা দিলেন। যেমন বোঝা যায় যে সাত আসমানে পরিপূর্ণতা দেওয়ার মধ্যে অবশ্যই মানুষের কী আছে, বেনিফিট আছে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্বন্ধে জানেন। অতএব এখানে সোম্মাটাকে অতঃপর হিসাবে, তারপর হিসাবে ট্রান্সলেশন না করে তাছাড়াও, এর পরেও, হ্যাঁ, এই বিষয়ে এইভাবে ট্রান্সলেশন হতে পারে। তো এইভাবে আমরা ইনশাল্লাহ এগুলোর আরও ডিটেল যখন কোরআন ডিল করবো ইনশাল্লাহ, তখন এগুলো আমরা রেফারেন্স হিসাবে আনবো। এরপরে দুইটা শব্দ আমরা শিখব, সেটা হচ্ছে আও, আর হচ্ছে আম। আও মানে অথবা, যা অনেকভাবে ব্যবহৃত হয়। আও এর অনেকগুলো ইউজ হতে পারে, সেই ইউজগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে হলো দুইটি পছন্দের মধ্যে সন্দেহ অনিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন এখানে সুরা কাহাফের মধ্যে আছে কলু লাবিসনা, তারা বলেছিল আমরা অবস্থান করেছিলাম ইয়াউমান আ বা আও আও বা দা ইয়াউমান, আমরা অবস্থান করেছিলাম গুহার মধ্যে একদিন অথবা একটা দিনের কিছু অংশ। তাহলে একটা দুইটা অপশনের মধ্যে যখন সন্দেহ প্রকাশ করা হচ্ছে, তখন আও দিয়ে দুইটা অপশনের মধ্যে সন্দেহের প্রকাশ এখানে আসতেছে। তারপর সুরা, এখানে সুরা আপনার মায়েদার মধ্যে আসতেছে, সেখানে বলা হচ্ছে তাই এর প্রায়শ্চিত্ত 10 জন গরিবকে খাওয়ানো, তোমাদের পরিজনদের পরিজনকে তোমরা যেভাবে খাওয়াও সেভাবে সাধারণভাবে, অথবা তাদের পরানো, অথবা একজন দাসমুক্তি। সেই জন্য দেখা যাচ্ছে এখানে আও আও এখানে অপশন দেওয়া হচ্ছে, এটা কি শরিয়াগত বিকল্প অপশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। ফাক্কাফা রাতুহু, এর কাফারা মানে, এর মানে কাফারা আমরা বাংলায় বুঝি কি ইতওয়ামু আশারাতি মিসকিনা, ঠিক আছে, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, মিন আওসিতি মা তুতইমুনা, যা তোমরা খাও আহলিকুম, তোমাদের আহাল পরিবারকে যেভাবে খাওয়া, এভাবে তোমাদেরকে 10 জন পরিবারকে, 10 জন এতিম, 10 জন মিসকিনকে তোমাদেরকে খাওয়াতে হবে কাফফারা স্বরূপ, অথবা কিসওয়াতুহুম, অথবা তাদেরকে সেভাবে পোশাক আশাক দিতে হবে, তাদের পোশাক দিতে হবে, পরানো দিতে হবে। আও তাহ আ তাহ রিরু রাকাবা তিন, মানে অথবা দাসমুক্তির বিষয়টা, একজন দাসকে মুক্ত করতে হবে। এই ধরনের অপশনগুলো দেওয়া হচ্ছে শরিয়াগতভাবে, তখন আও দিয়ে এটা ব্যবহার হচ্ছে। তারপরে আরেকটা হচ্ছে একটি পছন্দ প্রদান করার করা যাতে দুইটি বিকল্প অনুমোদন করা হয়, মানে দুইটা অল্টারনেট অপশনকে অনুমোদন করার ক্ষেত্রে আও দিয়ে ব্যবহার হচ্ছে। তালাকের আয়াতে বলা হচ্ছে ওয়া ইস্তাল্লাকাতুমুন নিসা আ ফাবালাগনা আজালা হুন্না ফা আমসিকু হুন্না বিমারুফিন আও সাররিহু হুন্না বিমারুফ, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে তখন কি তাদের ইদ্যত সমাপ্ত করে নিলে, তখন তারা যখন তাদের ইদ্যতে পৌঁছাবে তখন তাদেরকে কি করতে হবে, তাদেরকে আইদার ভালোভাবে রেখে দিতে হবে, না হলে তাদেরকে ভালোভাবে কি করতে হবে, বিদায় করে দিতে হবে। দুইটাই অপশন এখানে আও দিয়ে বলা হচ্ছে। এরপরে আসেন, যখন নাবোধক ভাব প্রকাশে ব্যবহৃত হয় তখন এটার অর্থ হয় নর ইংরেজিতে ভালো এবং না, যেমন ওয়ালা তুটি মিন হুম আসিমান আও কাফুরান, এবং তোমাদের মধ্যপ্রকার পাপিষ্ঠকেও তোমরা অনুসরণ করো না, এবং যারা কুফর করে তাদেরকেও না, সত্য প্রত্যাখ্যান করছে তারাও না। তাহলে এখানে আও দিয়ে, এখানে লা তুতি যখন বলা হচ্ছে, লাটাই এখানে আও এর কাছে ক্যারি ওভার করা হচ্ছে, তাই না, যে তুমি অনুসরণ করো না আসিমান, পাপিষ্ঠদেরকে
পাপদৃষ্টকে আজ্ঞা বহন করো না, তাদের আনুগত্য করো না, অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না, এমনকি যারা কুফরান কাফুরান যারা সত্যকে প্রত্যাখ্যান করছে তাদেরকে তুমি কী করো না, তাদের আনুগত্য তুমি করো না। তাহলে এখানে আও দিয়ে দুইটার মধ্যে কি নর শব্দটা এখানে ট্রান্সফার হচ্ছে, আগের লাটার ভাবটা এখানে নর হিসাবে এবং না হিসাবেও কিন্তু সেই জিনিসটা প্রবাহিত হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আওর ব্যবহার হতে পারে। তাহলে দেখা যাচ্ছে আও অথবা হিসাবে ব্যবহার হচ্ছে, এটা বিভিন্ন কনটেক্সটে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের মধ্যে আও আনতেছে, মানে অপশনগুলো আনতেছে, অল্টারনেট অপশনগুলো আনতেছে, তো সেটা ইন্টেন্ড অনুযায়ী এটার ব্যবহারটা হচ্ছে। অর্থাৎ এখানে চারটা ব্যবহার দেখানো হয়েছে, এর চেয়ে আরও বেশি ব্যবহার থাকতে পারে, তাই না? জাস্ট আমরা দেখাচ্ছি। এরপরে আসেন আম, আও এবং আম। আমের একটা হচ্ছে কি না, এটা প্রশ্নবোধক হরফের সাথে ব্যবহার হয় অনেক সময়, এটার অর্থ অথবা হয়, আও এর মতো অথবা হয়, সেটার ব্যবহারটা আমরা দেখি। সংযুক্ত দুটো জিনিসের সাথে তুলনা করতে ব্যবহার হয় যেগুলো আলাদা করা যায় না, সংযুক্ত দুইটা জিনিস একের সাথে মিশে আছে যেগুলোকে আলাদা করা যায় না, সেরকম দুইটা বিষয়ের সাথে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। একটি প্রশ্নপত্র বাক্যে অথবা অর্থে ব্যবহৃত হয়, যেমন বলা হচ্ছিল এখানে সূরা বাকারে, কুল আত্তাখাজতুম ইনদাল্লাহি আহদান ফালাইন ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন। ইসুসাল্লামকে বলতে বলা হচ্ছে, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি নিয়েছ, এটা আ দিয়ে এই প্রশ্নটা করা হচ্ছে, আল্লাহর কাছে এমন কি প্রতিশ্রুতি নিয়েছ, তাহলে কি আল্লাহ তার ওয়াদা কোনো খেলাফ করবেন না? তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি নিয়েছ যে প্রতিশ্রুতির মাধ্যমে আল্লাহ বলছেন যে আল্লাহর ওনার ওয়াদা খেলাফ করবে না, অথবা তোমরা কি আল্লাহর সম্বন্ধে যা জানো না তাই বলছো? তাহলে প্রশ্নের মধ্যে এটা অল্টারনেট প্রশ্ন হিসাবে দুইটা জিনিসটাকে সেট করা হচ্ছে, যেখানে বলছি যে দুইটা জিনিস পরিষ্কার করে আলাদা করা যাচ্ছে না, আসলে কী করতে যাচ্ছে সেখানে কম্পেয়ার করার জন্য বলা হচ্ছে। তারপর আরেকটা ছেলে, এটা কোনো অর্থই, এটা কোনো পার্থক্যই করে না, মানে এটা কোনো ডিফারেন্স করে না সেই জায়গায়। সূরা বাকারার আয়াত সূরা ইয়াসিনের মধ্যে আছে, সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখানে দেখেন আ প্রশ্নগত খরফের সাথে আম ব্যবহার করতেছে, যে দুইটাই সমান, তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, তাদের জন্য দুইটাই সমান, তারা ইমান আনবে না, ঠিক আছে? সেই জিনিসটাতে আর সাথে আমের ব্যবহার এখানে আসছে, ঠিক আছে? এরপরে আরেকটা ব্যবহার এখানে আছে, তাহলে আমরা দেখতেছি সংযুক্ত দুইটা জিনিসের সাথে তুলনা করতে ব্যবহৃত হয় যেগুলো আধার আলাদা করা যায় না, সেখানে দুইটা হেডে আমরা এটা দেখলাম ব্যবহার। এরপরে আরেকটা হেড হচ্ছে মেজর হেড, যা ইতিপূর্বে এসেছে তার সাথে সংযুক্ত নয়, বিস্ময় চমক বিদ্রুপ ব্যঙ্গ ইত্যাদি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আম তাস আলু হুম হরজান ফা হরাজু রব্বিকা খাইরুন ওয়াহুয়া খাইরুজ রাজিকিন, অথবা তুমি কি তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইছো, বস্তুত তোমার প্রভুর প্রতিদানই সর্বোত্তম আর রিজিক দাতাদের মধ্যে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তাহলে দেখা যাচ্ছে এখানে আমটা দিয়ে বেসিক্যালি একটা বিস্ময় প্রকাশ করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে যে কথাটা, যে তারা আসলে বেসিক্যালি প্রতিদানটা খুঁজতেছে কার কাছে। অর্থাৎ এই জিনিসটা, এই অর্থ আম অর্থ ব্যবহার হচ্ছে, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স দেখব, আও এবং আমের মধ্যে পার্থক্য। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আও এবং আম প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হতে পারে, ঠিক আছে? এখানে অথবা অর্থটা দেয় অথবা অর্থটা ইন্ডিকেট করে। তো এখন এই দুইটার ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় হবে, দুইটাকেই অর বা অথবা হিসাবে আপনি ট্রান্সলেশন করতে পারেন। তো এখানে প্রশ্নের যে উদ্দেশ্য এবং সেটার উপরে গুরুত্বপূর্ণ যে কোথায় আও ব্যবহার করা হবে, কোথায় আম ব্যবহার করা হবে। যখন একটি প্রশ্নে আও ব্যবহৃত হয় তখন এটার উত্তর হতে পারে আইদার ইয়েস অর নো, এটার উত্তর আইদার ইয়েস হবে নাহলে নো। আর কিন্তু যদি আম ব্যবহৃত হয় তখন উত্তর যে দুইটা অপশন দেওয়া হচ্ছে যে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হতে হবে, ঠিক আছে? যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিলে পরিষ্কার হবে, এখানে আ হচ্ছে প্রশ্নবোধক হরফ, বলা হচ্ছে আ খালিদুন, মানে খালিদের কথা বলা হচ্ছে বাংলায়, ইন্দাকা আও জাইদুন, তোমার কাছে কি খালিদ অথবা জাইদ কি তোমার কাছে তোমার সাথে কি আছে,
জাইদ অথবা খালিদ কি তোমার সাথে আছে, খালিদ অথবা জাইদ কি তোমার সাথে আছে, সেটা কি আ এবং আউ দিয়ে আমি প্রশ্ন করলাম। এখন উত্তর হবে ইয়েস অথবা না, মানে মানে যে প্রশ্নকর্তা সে জানতে চাচ্ছে যে এরা কি আছে, আপনি উত্তর দিবেন ইয়েস অথবা নো, যে আছে অথবা নাই, মানে জাইদ থাকতে পারে অথবা খালিদ থাকতে পারে, যে কোনো একজন থাকলেই সে উত্তর দিবে কি ইয়েস অথবা, যদি না থাকে সে বলবে নো নাই, আর যদি যে কোনো একজন থাকে সাথে সাথে বলবে কি ইয়েস। তাহলে আ ভার্সেস আম দিয়ে এটা প্রশ্ন করা হচ্ছে। ঠিক একই প্রশ্নটা যদি করা হয় আ খালিদুন ইন্দাকা আম জাইদুন, আওয়ের জায়গায় আম চলে আসলো, এই প্রশ্নের উদ্দেশ্য হলো জিজ্ঞাসা করা যে খালিদ অথবা জায়দের মধ্যে কে তোমার সাথে আছে, মানে যে প্রশ্নকর্তা সে জানে যে দুইজনের একজন অবশ্যই তার সাথে আছে, তোমার সাথে আছে। এখন ইনি কনফার্ম হওয়ার জন্য জানতে চাচ্ছেন যে কে আছে। তাহলে এই প্রশ্নকর্তার সেই মনোভাব নিয়ে যখন সে প্রশ্ন করতেছে, সে জানে যে দুইজনের একজন অবশ্যই আছে, তখন কে জানে আছে সেটা যদি সে জানতে চায় তখন সে আম ব্যবহার করতেছে, আর যখন সে জানে না যে কে আছে, যে কোনো একজন থাকতে পারে, তখন সে আও ব্যবহার করতেছে। এটার অ্যান্সার হবে ইয়েস অথবা নো। এটা খুব সুন্দর একটা ডিফারেন্স, এবং এটা কোরআন মজিদে যখন ব্যবহার হয় তখন এটা কিন্তু খুব গুরুত্বভাবে ব্যবহার হয়। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, যদি আও আমের ভ্যারিয়েশন হয় তাহলে কি গণ্ডগোলটা হতে পারে। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ওনার বাবার একটা কথোপকথনের একটা আয়াত, দুইটা আয়াত পাশাপাশি আছে, সেখানে কলা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার বাবাকে বলতেছেন হাল ইয়াসমাউনাকুম ইজা তাদউনা, আপনি কি তাদেরকে শুনতে পারেন যখন, মানে তাদের মানে ইজ তাদউনা, তোমরা কি শুনতে পাও তাকে যখন তাকে তাদেরকে তোমরা ডাকো। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম ওই মূর্তিদের ব্যাপারে বলা হচ্ছে ইয়াসমাউনাকুম, ঠিক আছে, হাল ইয়াসমাউন, তোমাদের কি কি তারা শুনতে পারে পায় যখন তোমরা তাদের ডাকো, আও ইয়ান ফাউনাকুম, তোমাদেরকে উপকৃত করে, তোমাদের উপকার করে, আও ইয়াদুরুকুম, অথবা তোমাদের কি করে, তারা তারা তোমাদের উপকার করে অথবা তারা ক্ষতি করে। তাহলে আও দিয়ে এখানে তিনটা অপশন দেওয়া হচ্ছে, তারা কি যখন তোমরা ডাকো তারা কি তোমাদেরকে শুনতে পারে, অথবা তারা তোমাদের উপকার করে, অথবা তারা অপকার করে, ক্ষতি করে, আও দিল। তাহলে আও দেওয়ার মধ্যে এই টোটাল ইয়েটার আনসারটা হবে নো, সবগুলো আনসার হচ্ছিল নো, মানে সবগুলো এখানে কিন্তু নো। এখন যদি এখানে আম ব্যবহার হতো তাহলে কি হতো, এখানে যে কয়টা অপশন দেওয়া হচ্ছে তার মধ্যে যে কোনো একটা সত্যি হতে হবে। তাহলে সত্যি হতে গেলে তো তাহলে যে এক্সপ্রেশনটা এখানে বলা হচ্ছে তাহলে সেটা তো আর সেই এক্সপ্রেশনটা থাকতেছে না, তাই না? শুধুমাত্র আও এবং আমের যদি প্রপার ওয়েতে এখানে ব্যবহার না হয় তাহলে যে এক্সপ্রেশনটা দেওয়া হচ্ছে সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে যে প্রশ্নটা করা হচ্ছে, যা কিছু প্রশ্ন হচ্ছে প্রতিটার আনসার হচ্ছে নো, সেজন্য আউ দিয়ে অপশন তিনটে অপশন দেওয়া হচ্ছে। এটা যদি আম হতো তাহলে এটা টোটালি ভিন্ন জিনিস হয়ে যেত। অর্থাৎ আউ আমের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই এক্সাম্পলটাতে দেখলাম, এবং এটা আমরা সেলা কোরআন মজিদে দেখব। তো আমাদের সেশনের শেষ মাথায় চলে আসছি, এবার আমরা আরেকটা হরফ দেখি লাকিন। লাকিন মানে হচ্ছে কিন্তু, যাই যা হোক, এরকম একটা ইসম আমরা অলরেডি শিখছি, সেটা হচ্ছে লাকিন্না। লাকিন্না এবং লাকিন শব্দগতভাবে একই অর্থ। লাকিন্না হচ্ছে হরফে নসব, সে কী করে সাথে একটা ইসম নিয়ে সে মুক্তাদা তৈরি করে, আর লাকিন হচ্ছে একটা বলতে পারে নিউট্রাল হরফ, এই হরফটা ফেলের সামনে বসতে পারে, ইসমের সামনে বসতে পারে, কিন্তু লাকিন্না সবসময় বসবে হচ্ছিল ইসমের সাথে, এটা ফেলের সাথে বসবে না। তাহলে এটা একটা নিউট্রাল হরফ, সেটাও কিন্তু কানেক্ট করে কিন্তু বলে, যেমন এখানে সূরা বাকারায় ওয়ামা জলামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, ঠিক আছে, এখানে এখানে ওয়ালাকিন ব্যবহার হচ্ছে। তারপর এখানে সূরা আলী ইমরান হচ্ছে কি লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, কিন্তু তারা তাদের প্রভুকে কী করে ভয় শ্রদ্ধা করে, তার লাকিনও একটা শব্দ। আর বালের ব্যবহারটা আলহামদুলিল্লাহ আমরা এর আগে আলোচনা করে ফেলছিলাম আলাদাভাবে, বালও কী করে বরঞ্চ হিসাবে এটাকে ট্রান্সলেশন হয় বরং, তখন দুই ধরনের বাল আমরা শিখছিলাম, একটা হচ্ছিল কি ইফতাল, আর হচ্ছে ইন্তিকাল। ইফতালটা হচ্ছিল আগে যে অপশনটা বলা হচ্ছে সেটাকে কী করে নেগেট করে, বাতিল করে, বাতিল করে যেটা সত্য সেটা বলা হয়,
যেমন এখানে সূরা বাকারার খ্রিস্টানদের যে ক্লেমটা, ওয়াকাল উত্তাখাজাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহ হচ্ছে এই ত্রুটির ঊর্ধ্বে। বাল এই শব্দটা বাদ দিয়ে এবার বলা হচ্ছে বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং কি আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা হচ্ছে আল্লাহ। কুল্লু লাহু কানিতুন, কানিতুন, এবং প্রত্যেকেই আল্লাহর প্রতি কি কানিত মানে অনুগত। তাহলে দেখা যাচ্ছে বাল এখানে এটাকে বলা হচ্ছিল ইফতাল, যেটা আগেরটাকে নেগেট করে পরেরটাকে কি করে অ্যাফার্ম করে, সেই জিনিসটা হচ্ছে বাল ইফতাল। তো এখানে সূরা বাকারার মধ্যে আরেকটা এক্সাম্পল এখানে আছে, ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত হয়ে গেছে, আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে, আর তোমার কাছ থেকে উপদেশ দেওয়ার কিছু নাই, আর আমাদের কিছু শোনারও দরকার নেই, আমরা অনেক কিছু জানি, ইহুদিদের বক্তব্য। তার বিপরীতে আল্লাহ বলতেছে বাল লানা লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলান মা ইউমিনুন, বরং আল্লাহ লানত তাদের উপরে তাদের কুফরের জন্য, এবং তাদের খুব কমই কী করে ইমান আনে না বিশ্বাস করে। তাহলে এইভাবে এটা হচ্ছে বা বাল ইফতালের বিষয়টা আমরা জানলাম। তারপর হচ্ছে বাল ইন্তিকাল মানে হচ্ছে সেটা আগের স্টেটমেন্টটাকে নেগেট করে না, স্টেটমেন্টটাকে নতুন টপিকের দিকে এটাকে রিডাইরেক্ট করে দেয়, প্রসঙ্গটা পরিবর্তন করে দেয়। তাহলে সেটার মধ্যেই আরেকটা বাল, এটাকে বলা হয় ইন্তিকাল। আমাদের ইন্তিকাল বাংলায় যে এটা বেসিক্যালি উর্দু শব্দ থেকে আসছে, সেটা হচ্ছিল ট্রান্সফার, ইন্তিকাল মৃত্যুর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে ইন্তিকাল বলা হচ্ছিল চেঞ্জ, পরিবর্তন করা, পরিবর্তন করার বিষয়টাকে এখানে ইন্তিকাল বলা হচ্ছে। তো সেটা আমাদের সূরা আলার মধ্যে আছে, কদ আফলা হাল মা মান তাজাক্কা তাজাক্কা ওয়াজাকার আসমাহি আসমা রব্বিহি ফাসাল্লা বাল তুকসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মানে এই পর্যন্ত যেটা বলা হচ্ছে আপনার 15 নম্বর আয়াত থেকে, সে 15 নম্বর থেকে আয়াত থেকে প্রসঙ্গটা চেঞ্জ করে বাল দিয়ে আরেকটা কথা বলা হচ্ছে। তাহলে এটাও কিন্তু বালের আরেকটা কানেক্টর হিসেবে বলা হয়। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তবে আমাদের ভাষায় এই এই শব্দটা আমাদের ভিন্ন ইংরেজি অর্থ আছে, তবে ইফতাল শব্দটার সাথে ইফতাল যে মিনিংটা করে, তো অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছুকে নেগেট করার সময় বাংলায় এই ধরনের শব্দটা ব্যবহার করি। তো সেটাও একটা বাংলার ইউজের কাছাকাছি মিনালো যায়, যদি বাংলায় অনেক ক্ষেত্রে কোনো কিছুকে নেগেট করার ক্ষেত্রে বাতিল করার জন্য বাংলা ভাষায় এই কথাটা বলা হয়, তো সেটা যদি হয় তাহলে এটা ইফতাল। কেন ভাষার মধ্যে কী হচ্ছে, ভাষার মধ্যে শব্দ ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো বাংলা ভাষায় এই শব্দটা ব্যবহার হয়, এটার অরিজিনেশন বোঝা যাচ্ছে যে আরবি থেকে আসছে। কেন যেটা আপনি বাল শব্দটা যদি আপনি হিন্দি এবং ইয়েতে নেন, কী বলে উর্দুতে নেন, সেখানে চুলকে বাল বলা হচ্ছে, আর বাংলা বাংলা ভাষায় এটাকে নেগেট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে রিসার্চে। তো আলহামদুলিল্লাহ, তো এটা আমরা দেখলাম এখন পর্যন্ত, এটা একটা টপিক আমরা ওপেন করলাম নাহুর মধ্যে, কানেক্টার, বিভিন্ন হরফ কী করতেছে, কানেকশন করতেছে, কোনো সময় শব্দ শব্দে কানেক্টেড হচ্ছে, কোনো সময় শব্দ এবং বাক্যাংশের মধ্যে কানেক্টেড হচ্ছে, এবং কোনো সময় দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন হচ্ছে। তো এই জিনিসটা একটা অ্যাট্রিবিউটস আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম। তো এরকম অনেক কিছু আছে, তো ইনশাআল্লাহ আমরা এইটাও মাথায় রাখবো। তো এটা একটা নাহুর একটা বেসিক প্রথম দিকের লেসন আমরা আজকে করলাম, তো আমরা এটা রিভিউ করার চেষ্টা করবো। তো আমরা এটা এখনই ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।